good news for me, the age zero line camp ta chilo, eta motamoti apnar is now closed. Age je somosto deshe kokhono kalpona kora hoy na je bangladesh e kaj korbe. Romania pray 30,000 lok amar geche. Bulgaria, Malta, apnar Serbia. এই নতুন নতুন অপেনিংস হচ্ছে আমাদের আপনার জনবল নিয়োগের জন্য। বছরের কোন এক সময় অনেক রাষ্ট্রদূতের পরিবর্তন হয়, একইভাবে একই নিয়মে বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের পরিবর্তন হয়েছে। আর আমাদের দেশে সব রাষ্ট্রদূতরা অনেকেই একই দায়িত্ব, প্রায় 77 জন রাষ্ট্রদূত আছেন যারা বাংলাদেশে। আমার এখানে আছেন 60 জনের মতো রাষ্ট্রদূত প্লাস সিডিএ, আরো 77 জন আছেন এরা ভারতে থাকে। দে আর অ্যাক্রিডাইটেড, এর মধ্যে কয়েকজন আসতেছেন, ওনাদের অ্যাক্রিডিটেশন হচ্ছে। হওয়ার পরে আজকে যেমন 4 জন এসেছিলেন, 4 জনের মধ্যে 2 জন ল্যাটিন আমেরিকার, 1 জন আফ্রিকার আর 1 জন ইস্ট ইউরোপের। ল্যাটিন আমেরিকার প্রতি আমরা বেশ জোর দিচ্ছি, আমরা আফ্রিকা ল্যাটিন আমেরিকা বেশ জোর দিচ্ছি। আমরা আমাদের মন্ত্রণালয়ে ল্যাটিন আমেরিকার জন্য আমরা নতুন একটা ডাইরেক্টর জেনারেল অফিস খুলেছি, কারণ ওখানে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে যে আজকে আসছিলেন কিউবা, মেক্সিকো, এদের দুজন রাষ্ট্রদূত এসেছিলেন। মেক্সিকো বললেন যে আগামীতে তারা চিন্তা ভাবনা করছেন আমাদের দেশেও তাদের একটা মিশন করতে। তো দ্যাট উড বি গুড। আপনারা জানেন মেক্সিকান ইকোনমি ইজ প্রিটি বিগ, লার্জ, এবং সেইখানে সম্ভাবনা অনেক, তার জন্য আমরা তার সাথে সম্পর্ক আরও বাড়াতে চাই। আর কিউবা রাষ্ট্রদূত এসেছিলেন এই বছরে, কিউবার সাথে আমাদের 50 বছর পূর্তি উৎসব হচ্ছে, তো তিনি এসেছিলেন ওনার পররাষ্ট্রমন্ত্রীর দাওয়াত নিয়ে। আমাদের হাভানার যাওয়ার জন্য বলেছেন যে ঘটা করে তারা একটা আয়োজন করতে চাচ্ছেন এই 50 বছর পূর্তি উৎসব। আর এমনি এসেছিলেন সোয়াতিনি এবং আপনার এই কিসের সোয়াতিনি এবং দি আদার ওয়ান ওয়াজ সার্বিয়া, এই সার্বিয়া এই ভুলটা ওনাকে আমরা দিয়েছি আজকে। আমি গিয়েছিলাম গত বছর বেলগ্রেডে G77-এর 50 বছর পূর্তি উৎসবে। আর সোয়াতিনি যিনি, ওনার রাজার সাথে আমার, ওদের রাজকীয় দেশ, ওখানে অনেক প্রবাসী বাঙালি কাজ করে এবং ভালো কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ছোট্ট দেশ, 1 মিলিয়ন লোকের দেশ, ওদের দেশটা রাজতন্ত্র। আমি গত কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্টের কনফারেন্সে ওদের রাজার সাথে সাক্ষাৎ করি এবং দে শোড লট অফ ইন্টারেস্ট টু বাংলাদেশ। আমরা পরবর্তীতে তাদের দেশের সাথে আমরা স্বীকৃতিটা কমপ্লিট করি। তাদের রাষ্ট্রদূত নতুন আমাদের এখানে এসেছেন, হিজ অ্যাক্রিডাইটেড টু নিউ দিল্লি এখন। আর আমার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে সোয়াতিনি, আফ্রিকার কয়েকটা সোয়াতিনিতেও যাবে, কারণ ওখানে আমাদের বহু বাঙালি আছে এবং স্কোপ ফর বাংলাদেশি যথেষ্ট আছে, ওরা মোটামুটি ভালো এবং যারা আছে দে আর ভেরি হ্যাপি, তো সেই কারণে আমরা ওদের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছি। আজকে ওরা আসছেন যে হাউ টু হেল্প ইম্প্রুভ আওয়ার রিলেশনশিপ, এবং আমরা ভেরি কিন, আমরা উই ওয়ান্ট টু স্প্রেড আউট। আমাদের একটি নীতি হচ্ছে যে আমরা মোস্টলি বিক্রি জিনিস বিক্রি করি কয়েকটি রুপিয়া নারা আমেরিকা, আমরা উইন টু স্প্রেড আউট। আমরা, আপনি জানেন যে আমরা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে জানি আমাদের দ্রব্য বিক্রি করা শুরু করেছি, শুধু দ্রব্য মানুষও পাঠাচ্ছি। আগে যে সমস্ত দেশে কখনো কল্পনা করা হয় নাই যে বাঙালিরা কাজ করবে, রোমানিয়া প্রায় 30,000 লোক আমার কাছে, বুলগেরিয়া, মাল্টা, আপনার সার্বিয়া, এই নতুন নতুন অপেনিংস হচ্ছে আমাদের আপনার জনবল নিয়োগের জন্য, এবং সেই সাথে স্কলারশিপও আমরা সংগ্রহ করছি আমাদের ছেলে মেয়েদের জন্য। সো দিস আর নিউ ভিডিওস চেষ্টা করা হচ্ছে। আমরা ইন প্রিন্সিপাল বলেছি যে কোনো রোহিঙ্গা নেব না, তবে অনেক বছর ধরে জিরো লাইনে আপনার রোহিঙ্গারা থাকতো ওখানে, অনেক বিরাট সংখ্যক রোহিঙ্গা, তো এরা আবার এই জায়গাটা খুব বাজে, এই জিরো লাইনে, নোম্যানস ল্যান্ডে, এর ফলে এরা আবার আমাদের এই মাদকেরও ব্যবসা করে। ইট ইজ এ ড্যাম,
So we have been thinking of this, dismantling it. আমরা তো করি না তো সম্প্রীতি যেহেতু রাখাইনে দুইটা পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সেই সুযোগে আপনার ওরাই যারা যুদ্ধ করছে ওরাই এখানে গোরবাড়ি কিছু জ্বালায় দিয়েছে তার ফলে ওই যে যেখানে ওরা থাকতো ওখান থেকে তারা বিতাড়িত তো বিতাড়ির মধ্যে কিছু লোক আমাদের এখানে ঢুকে পড়েছে যেগুলো ঢুকছে কিন্তু আমরা অফিসিয়ালি কাউকে নিব না আমরা উই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি মোর আর তবে দি গুড নিউজ ইজ সব কিছুরই একটা ভালো দিক আর আমি সবসময় আশাবাদী সেই জন্যে গুড নিউজ ফর মি যে এই যে জিরো লাইনে ক্যাম্পটা ছিল এইটা মোটামুটি আপনার ইজ নাও ক্লোজ দিস ইজ গুড ফর আস সো দেখা যাক কী হয় আমাদের কিছু অসুবিধা হচ্ছে বাট ইন দ্য লং রান ইট ইজ এ প্লাস ফর আস